নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ইটি জলা প্লাস ফাইভ এম জি ট্যাবলেটের ব্যবহার এবং পেশ্বপাতিকরা নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ইটি জলা প্লাস ফাইভ যা তৈরি করেছে মেক্লিয়স ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো এটি জোলাম জিরো পয়েন্ট ফাইভ এম জি এবং এস সি অক্সালেট ফাইভ এম এটি একটি স্টিভে দশটি ট্যাবলেট থাকে যার মূল্য একশো টাকা পঞ্চাশ পয়সা এই ওষুধ ডিপ্রেশন বা বিষণ্নতা বা হতাশার মতন সমস্যা দেওয়া থাকে এই রোগের লক্ষণগুলি হলো বিষণ্ন মেজাজ অস্থিরতা ক্লান্তি মেজাজ দ্রুত পাল্টে যাওয়া খিচকিচে মেজাজ চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিতে অসুবিধা দক্ষতার সাথে কাজ করতে না পারা অপরাধবোধ ও অযোগ্যতার অনুভূতি মাথা ব্যথা এবং শরীরে ব্যথা অন্যের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া ঘুমের মধ্যে বিঘাত মৃত্যু বা সহকতি সম্পর্কে বারবার চিন্তা ভাবনা এইসব রোগে এই ওষুধ দেওয়া হয়ে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম আছে প্রতিদিন রাত্রে একটি খাবার পর এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্বপাতিক্রা দেখাইতে পারে সেগুলি হলো তন্দ্রা স্মৃতিহানি বিভ্রান্তি ক্লান্তি অঙ্গাঙ্গী অসুস্থতা কম জন ইচ্ছা ইত্যাদি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখাইতে পারে এর বাইরে যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে ওষুধ সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন বন্ধুরা বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ